সুজন রায়ের অপারেশন হবে, তাকে কিডনি সংযোজন করা হবে। আর ডোনার হলো সুশেন রায়, তার বোন, তার ভাই, দুই ভাই, এক ভাই আর এক ভাইকে দিচ্ছে। পাগলের মতো দৌড়াচ্ছিলাম যে কোথায় কিডনি পাবো, তারপরে আমার কাকা হঠাৎ রাজি হয়েছে যে হ্যাঁ আমি দিব, এটার বিনিময়ে আমার যদি জীবন দিয়ে দেই এটা আর কি কম হবে। গল্পটা এ পর্যন্ত ঠিকঠাকই ছিল, ছিল উদারতার উজ্জ্বল দৃষ্টান্তের উদাহরণ হিসেবে, যদি না টেলিভিশনের প্রতিবেদন দেখে সামনে না আসতেন কিডনি দাতার প্রকৃত স্বজনরা। গত সোমবার বঙ্গবন্ধু সুপার স্পেশালাইজড হসপিটালে প্রথমবারের মতো শুরু হয় কিডনি প্রতিস্থাপন। কিডনি লেনদেন করে ইতিহাসের অংশ হন দুজন। জানানো হয় কিডনি দাতা সুশেন রায় ও গ্রহিতা সুজন রায় আপন ভাই, দুজনেরই বাড়ি পিরোজপুরের কাউখালি, তবে বিধিবাম। যুগান্তকারী এই ঘটনা গণমাধ্যমে প্রচার হলে পাল্টে যায় দৃশ্যপট, সামনে আসে কিডনি দাতার প্রকৃত স্বজনরা। হাসপাতালে জমা দেওয়া তথ্য ও কিডনি দাতার প্রকৃত স্বজনদের তথ্য হাতে আসে সময় সংবাদের, যেখানে দেখা যায় কিডনি দাতার প্রকৃত নাম সুমিত হাওলাদার হলেও তথ্য জালিয়াতি করে রাখা হয় সুশেন রায়। বাবা মায়ের নাম, এমনকি জাতীয় পরিচয়পত্র নম্বরও পরিবর্তন করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে স্থায়ী ঠিকানাও। অভিযোগ উঠেছে গ্রিস প্রবাসী কিডনি গ্রহিতা সুজন রায় বিদেশে নেয়ার প্রলোভন দেখিয়ে দালালের মাধ্যমে বাগিয়ে নেন সুমিতের কিডনি। তুমি বলো তোমার কি হয়। আমি না আর পারতেছি না, আমার কাছে একটু শোনেন কাইন্ডলি, আপনার কাছে রিকোয়েস্ট করছি। নিজের সজ্ঞানে দিছি এবং জীবনটা তো আমার, তাই না? আমি ভাইবেসিং দিই, তারপর আমি দিছি আমার 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 সজ্ঞানে, যেহেতু জীবনটা আমার, তাই না? আমি তো একজন সাবার লোক মানুষ, আমি কারো কথা আমার নিজের সজ্ঞানে দিছি, আর কোনো কথা আছে? তাহলে আপনি এখানে পরিচয় গোপন করেছেন, মিথ্যার আশ্রয় কেন নিয়েছেন? কোনটা? আপনি কেন অন্যের ভাই হতে গেলেন, আপনার নাম কেন পরিবর্তন করলেন? এটা আমার ফ্যামিলির কারণে, আর কিছুই না। ফ্যামিলি কি বলেছে? ফ্যামিলি তো যদি জানত তাহলে তো এখানে আমি আসতে পারতাম। এই পরিবারকে আগে থেকে চিনতেন আপনি? হ্যাঁ। কীভাবে চিনতেন এদেরকে? আমাদের হোম ডিস্ট্রিক্টে, এক এলাকায় বাড়ি। না না, আপনার ঝালকাঠি, তার হচ্ছে পিরোজপুর। ঠিক আছে, আমি একই এলাকায় বাড়ি না, ওই পাশাপাশি আমাদের। একটু বলেন তো কোন কোন দালাল কারা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন? আমি আর কিছুই বলতে পারবো না, আমার কিছুই বলতে চাই না সাগর। তাহলে এই কাজটা তো ঠিক হয়নি, আপনিও তো বলছেন আপনার নিজের আপন চাচা। এখন আমার জায়গায় হয়তো আপনি থাকলে এমনই, মানে আপনার বাবা যদি এরকম একটা মর্মান্তিক অবস্থায় থাকতো তো অবশ্যই আমার জায়গায় থাকলে আপনি এটা করতেন। এখন আমার কাছে ইনি আর কি ভগবান হয়ে দাঁড়াইছে, আমার মানে ইনি আমার কাছে ভগবানই একদম। মানে হয়তো বা রক্তের বাঁধন না থাকতে পারে, কিন্তু রক্তের বাঁধন না থাকতে পারে, কিন্তু উনি আমার এখন বাবার জায়গাটা আর কি দখল করছে। মানে কিন্তু বাংলাদেশের আইনে তো এটা অপরাধ আপনি যেটা করেছেন। আমি পাগলের মতো হয়ে দৌড়েছিলাম দেখে আমার কাকা আমার সহায় হয়েছে আর কি, তার বাকিটা তো সে বলছি, আমি আর কিছু বলতে পারতেছি না। আপনি পুরো হাসপাতাল একদম সবাইকে কীভাবে এরকম প্রতারণার কাজ করলেন, সবার কাছ থেকে কীভাবে নাম পরিচয় কীভাবে আপনারা পরিবর্তন করলেন? স্যার আমি এইসব বিষয়ে কিছু বলতে পারছি না, তারা সবাই সব কিছু তারা জানে। আমি আমি একটা ছোটো মানুষ, আমার এতটা প্রেশার দিলে আমি কী বলবো বলেন। আচ্ছা, নাম পরিচয় পরিবর্তন কে করে দিয়েছে? আঙ্কেলরাই জানে সব। তৃতীয় পক্ষ কারা ছিল, নাম কি তাদের বলো যদি কিছু জানো। আমি যারা আপনাদের নাম পরিচয় পরিবর্তন করলো তাদের নাম কি? আমি এ ব্যাপারে আর কোনো কথা বলতে চাই না। আপনি এখন শারীরিকভাবে কেমন আছেন? ভালো আছি, সুস্থ আছি। এমন কাণ্ডে হতবাক সুমিতের স্বজনরা। টিভিতে আপনাদের নিউজের জন্য আর কি জানার পর জানছি যে আমার কি ভাই আর কি যে কিডনি দিয়েছে আর কি, তারপর আমরা ওই নিউজ জানিয়ে আমি এখানে আর কি আসছি, আমি আর ওর ওয়াইফে। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, তথ্য গোপনের বিষয়ে কিছুই জানতেন না তারা। আমরা তো হতবাক, আমরা সবাই হতবাক যে এটা কী, তাই যে আমরা যাচাই, তারপরে আমরা যাচাই পাচাই করার পর দেখি যে না আমরা আমাদের সব কিছুই ঠিক আছে। এটা আমাদের সাথে প্রতারণা, সার্জনদের সাথে প্রতারণা, আমার হাসপাতালের সাথে প্রতারণা এবং দেশের সাথেও প্রতারণা। এই দালাল চক্রের বিরুদ্ধে অনতিবিলম্বে সরকারি ব্যবস্থা, মানে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। অবৈধ কিডনি লেনদেন থামাতে প্রচলিত আইন সংশোধনের পরামর্শ বিশেষজ্ঞদের। কিডনি বেচাকেনা হচ্ছে, অন্য অর্গান কিন্তু বেচাকেনা হচ্ছে, সুতরাং সরকার যদি আইনটা শিথিল করে যদি করতে চায় আমার মনে হয় জনগণের জন্য বোধহয় একটা হেল্প হবে। তবু এটি শর্ত থাকবে, স্বইচ্ছায়, স্বেচ্ছায়, জোরপূর্বক না, টাকা পয়সা নিয়ে না, তাহলে বোধহয় করা যেতে পারে। মানবদেহে অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন আইন 2018 অনুযায়ী জীবন রক্ষায় 22 ধরনের নিকট আত্মীয়ের থেকে নেওয়া যাবে কিডনি। এই তালিকার বাইরে অন্য কারো শরীর থেকে কিডনি প্রতিস্থাপনের আইনি কোনো সুযোগ নেই। দেশসেরা চিকিৎসা সেবা প্রতিষ্ঠানকে ব্যবহার করে যখন অবৈধভাবে কিডনি লেনদেনের অভিযোগ ওঠে তখন বলার অপেক্ষা রাখে না আইনের ফাঁকগোলে দেশে কী পরিমাণ অঙ্গপ্রত্যঙ্গের বাণিজ্য হচ্ছে।
নতুন হাসপাতালের প্রথম কিডনি প্রতিস্থাপনের ঘটনা হিসেবে এটি ফলাওভাবে গণমাধ্যমে না আসলে হয়তো এই ঘটনাটিও ধামাচাপা পড়ে যেত। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।